ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন এই কামনায় শুরু করছি। আজকে আমি এই আমার তৈরি করা ফুলটি দিয়ে একটি বুক মার্ক তৈরি করব। বুক মার্কের টিউটোরিয়ালটি আপনাদের দেখাবো। এই ফুলটি টিউটোরিয়াল আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনাদের যাদের দরকার হয় দেখে নেবেন। তো আমি আজকে ফুলটি করা দেখাবো না, এটি থেকে কিভাবে বুকমার্ক তৈরি করা হয় তাই আজকে আপনাদের দেখাবো। এর জন্য আমি সাদা কালারের উল নিয়ে নিয়েছি। এখন একটি স্লিপ নট দিব, দিয়ে আমি এখানটায় জয়েন দিয়ে দিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে আমি জয়েন্ট করছি। করে এখন আমি এখানে 40টি চেইন দিয়ে দিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ। এখানে আমি 40টা চেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে চেন নিতে পারেন বইয়ের মাপ অনুযায়ী। তো আমি 40টা নিয়ে নিলাম এবং বাড়তি আরও 10টি নিয়ে নিচ্ছি সাথে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, 10টি নিয়ে আমি এখানে জয়েন্ট করে নিচ্ছি 10 নম্বর চেনের মাথায়। এখন প্রত্যেকটি চেনে আমি একটি করে সিঙ্গেল কুশি দিয়ে দিচ্ছি। আমি আজকে তৈরি করা ফুল দিয়ে বুকমার্ক তৈরি করে দেখাচ্ছি। এরপরে আমি সম্পূর্ণ বুকমার্কে একদিন একটি টিউটোরিয়াল দেখাবো।
প্রত্যেকটি ঘরে ঘরে চেন ঘরে একটি করে আমি সিঙ্গেল কুশি তুলছি। বই খাতা আমাদের সকলের নিত্য প্রয়োজনীয় জিনিস, তো বইয়ে মার্ক দেওয়ার জন্যই এই মার্কারগুলো তৈরি করা হয়। খুব সহজে এটি বানিয়ে ফেলা যায়। প্রত্যেকটি ঘরেই দিয়ে দিচ্ছি আমি একটি করে সিঙ্গেল কুশি। বন্ধুরা দেখুন, এখানে আমি আবার জয়েন দিয়ে দিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। এখন আমি এটাকে গিট দিয়ে সুতোটা কেটে নিব। বুক মার্কারে বেল্ট আমার তৈরি হয়ে গেল। এটাকে গিট দিয়ে দিব, এখন সিকিউর করে নেওয়ার জন্য। এটাকে এখন এদিক দিয়ে বের করে নিয়ে আসবো। এখন আমি এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি কিছু ঝলক লাগিয়ে দিব। তো নিয়ে নিচ্ছি আমি ঝলক, এখানে কিছু ঝলক বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঘনত্ব দিয়ে দিবেন। আমি এতটুকু নিয়ে নিলাম।
টাকে কেটে নিচ্ছি। এইগুলো এখন আমি এখানে যে লুপ তৈরি হয়েছে তার মধ্য দিয়ে নিয়ে আসব। তো আমি এখন এটা সিকিউর করে নিব। এখানটায় আমি এটা এভাবে বেঁধে নিব। এখন আমি এই সুতাটা আমি এভাবে নিয়ে আসবো ভিতর দিয়ে। এখন এটা আমি কেটে নিব। ঝলকগুলো এখন আমি সমান করে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বুকমার্কটি। এই যে এই বইটির মধ্যে এভাবে যে কোনো বইয়ের মধ্যে নেওয়া যায়, আমি এই বইটিতে দেখিয়ে দিলাম আপনাদের। এই তো বুকমার্ক।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার বুক মার্কারটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন, যাতে আমার সকল আপডেট আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, এই হলো বুকমার্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।